আল্লাহর ঘর মসজিদে আসার আহ্বান পালন করেছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে যাতে মানুষ ভ্রান্ত পথে না যায়, সঠিক পথে চলে, আল্লাহর বিধান মোতাবেক চলে, আল্লাহর নাফরমানি থেকে যেন বাঁচতে পারে, জাহান্নাম থেকে যেন মুক্তি পায়, জান্নাতের যেন বাসিন্দা হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী আম্বিয়া আলাইহিস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে মানুষ তার রবকে চিনে, আল্লাহকে চিনে, আল্লাহ রাসূল আল্লাহর তরিকা মোতাবেক তার জীবন যেন পরিচালিত করে। কিন্তু আল্লাহর জন্য এটা জরুরি নয়, এটা আল্লাহর দয়া অনুগ্রহ অনুগ্রহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে আমি কোন নবী পাঠাবো না, আমাদের কোন কিছু করার ছিল না, আল্লাহ দয়া করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইমামে আযম ইমাম আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতে যদি কাউকে, যদি কোন জাতির কাছে কোন পথ প্রদর্শক না আসে, কোন নবী নাও আসে, কোন কিতাব নাও আসে, তারপরেও প্রত্যেকটা মানুষ তার রবকে চিনা তার জন্য ফরজ। কারণ আকল ব্রেন আল্লাহ দান করেছেন তার সৃষ্টিকর্তাকে চিনার জন্য। কিন্তু আল্লাহর দয়া অনুগ্রহ বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, নবীকেও পাঠিয়েছেন। তাও যেন মানুষ ভ্রান্ত পথে না চলে যায়, জাহান্নামে যেন না হয়, জান্নাতের বাসিন্দা যেন হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। এরপরে যদি আমরা হেদায়েত না পাই, জাহান্নামের বাসিন্দা যদি হয়ে যায়, আল্লাহকে দোষ দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদের জন্য কিতাব দিয়েছিলাম, যে কিতাবটা দেখে, যে কিতাবটা পড়ে তুমি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা তোমার জন্য বৈধ কোনটা তোমার জন্য অবৈধ, আমি সব কিছু ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছিলাম। তোমাকে ওই কিতাব পড়ার জন্য যে ব্রেন দরকার, আকল দরকার, বুদ্ধি দরকার, বিবেক দরকার, আমি রব্বুল আলামিন সব কিছু আমি তোমাকে দান করেছিলাম, এবং এই কিতাবকে তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা পড়তে পারো, উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, আমার সঠিক সুন্দর পথকে তোমরা যেন চিনতে পারো, এই জন্য আমি তোমাদেরকে কিতাব দান করেছি। সাথে সাথে ওই কিতাবটা বুঝিয়ে দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছি। আম্বিয়া আলাইহিস সালাম তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন, হাতে কলমে সব কিছু দেখিয়ে দিয়েছেন। এরপরেও যদি তোমরা জাহান্নামে হয়ে যাও, এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকে আমরা অনেক সময় বলে থাকি, আমরা জানি না তো এই জন্য পাপ করছি। আপনি জানেন না কেন? জানা আপনার কোনো জরুরি না, এত কিছু জানেন, এটা জানেন না কেন? কোনটা হালাল কোনটা হারাম, নামাজ পড়তে হবে কে জানে না, রোজা রাখতে হবে কে জানে না, মিথ্যা কথা পাপ এটা কে জানে না, ঘুষ হারাম কে জানে না, সুদ হারাম কে জানে না, সবাই জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালাম দিয়েছেন, যাতে করে একজন মানুষও জাহান্নামে না হয়ে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনে দেখেন, উনি মানুষ নবুয়ত পাওয়ার আগে সমাজের অবস্থা দেখে বলে পেরেশান ছিলেন, যেখানে মানুষ অসভ্যতা সর্বোচ্চ স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে, সভ্যতা ভদ্রতা মন্দতা বলতে কোনো জিনিস যে সমাজে বিদ্যমান ছিল না, উনি এটাকে বড়ই
অস্থির ছিলেন, উনি ঘরে ওনার ভালো লাগতো না, একাকি থাকা উনি পছন্দ করতে লাগলেন। এমনকি ঘর ছেড়ে সেই জামালের রূপ সেই জামালের নূরে হেরা পর্বতের উপরে উঠে আল্লাহ নবী ধ্যান করলেন। অম্মতকে নিয়ে ভাবতেন, মানুষকে নিয়ে ভাবতেন, সমাজকে নিয়ে ভাবতেন, জাতিকে নিয়ে ভাবতেন। এই লোকগুলো এই নাফরমানির মধ্যে আছে, তারা তাদের রবকে চিনে না, আল্লাহকে চিনে না, এমন কোন পাপ নাই তারা করে না, কিভাবে এই জাতিকে সঠিক সুন্দর পথে আনা যায়, এই ফিকির বিশ্ব নবী নবী হওয়ার আগে থেকে তার অন্তরের মধ্যে বিদ্যমান ছিল। সমাজের অবস্থা দেখে ওনার বুক ফেটে যেত। তাই আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে লাগলেন, ডাকতে লাগলেন, দাওয়াত করতে লাগলেন। একদিন সাফা পাহাড় মক্কার বাইতুল্লাহর ঘরের সামনে দুইটা পাহাড় রয়েছে, দুইটা পাহাড়ের নাম হলো সাফা এবং মারওয়া। ইন্না সাফা ওয়াল মারওয়া, নিশ্চয় সাফা এবং মারওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্দেশনা বলে বলে নির্দেশনা। এই সাফা পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ নবী তার বংশের নেতাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা এখানে আসো। মক্কার লিডারেরা সাধারণ পাবলিক সহকারে সাফা পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন আমি তোমাদের কাছে কেমন ব্যক্তি? সকলে বলল আপনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্যবাদী আলামী, আপনার যে সত্যবাদী মানুষ এই মক্কায় আর দ্বিতীয় জন নেই। আপনি কখনো মিথ্যা কথা বলেন না, কাউকে গালি দেন না, আপনার যে ভালো মানুষ আর আমাদের জানার মধ্যে আর কেউ নাই। জাহিল যুগে এই লোকগুলো এই বিশ্বের অন্যদিকে আলামিন না উপাধি দিয়েছিল, আলামিন মানে বিশ্বাসী। আল্লাহ নবী বললেন আমি যদি বলি এই পাহাড়ের অবস্থিতে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা জাতি একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তোমরা কি এটাকে বিশ্বাস করবে? মক্কার কাফেররা বলল অবশ্যই, আপনার কথা সত্য আমরা বিশ্বাস করব। শুধু তাই নয়, যদি আপনি বলেন আজ থেকে সূর্যটা পূর্ব দিকে উদিত হয় নাই, পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, আমরা এটাও বিশ্বাস করব। এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, তার কারণ আপনার কথার মধ্যে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না। বিশ্ব নবী আবার বললেন দেখো দেখো তোমরা এত পরিমাণ আমাকে বিশ্বাস করো, আমিও তোমাদের তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের সাথে আমি কোনো প্রতারণা করব না, তোমাদের অমঙ্গল আমি কখনো চাই না, তোমাদের ভালাই, তোমাদের সুন্দর, তোমাদের ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয় এটা আমি সর্বদা চাই। অলাও ফরদান যদি সারা বিশ্বের মানুষের সাথে যদি আমি প্রতারণা করি, মিথ্যা বলি, কিন্তু তোমাদের সাথে আমি কখনো মিথ্যা বলবো না, মিথ্যা আশ্রয় দিব না। আমি দেখতেছি তোমরা যে ধর্ম পালন করো, যে দেবতা গুলোর পূজা করো, যে মূর্তি গুলার পূজা করো, এগুলো তোমাদের রব নয়, তোমরা যদি এগুলো পূজা করো তাহলে আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের কিনারায় অবস্থান করতেছো, তোমরা মরে যাবে আর সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে চলে যাবে। সুতরাং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কারণে তোমরা করো আর ওই ভ্রান্ত বিশ্বাস আর আকীদা থেকে যদি তোমরা ফিরে চলে আসো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ নবী এই কথা যখনই বললেন সঙ্গে সঙ্গে আবুলা দুই হাতে জড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে গেল। তাব্বাল্লা কালিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, নাম দিল হে মুহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই বদদোয়া দিয়ে দুই হাতে দুইটা পাথর নিল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবুল আহাবকে তার জবাব দিয়ে দিয়েছে। মক্কা কাফেররা যে মানুষগুলো এতক্ষণ পর্যন্ত বলে আসলো আপনি সত্যি সত্যবাদী, আপনার সে ভালো মানুষ কেউ নাই, যখনই উনি বললেন যে তোমরা সঠিক পথে আসো এক আল্লাহকে মানো, সঙ্গে সঙ্গে তাদের মুখের কথা উল্টে গেল।
এখন তারা উল্টা আল্লাহর নবীকে বকাবান্ধ করা শুরু করে দিল। সুতরাং নয় আল্লাহর সঙ্গে মারা গেল, অনন্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাযিল করে বললেন, সাবধান, তোমাদের সতর্কতা কত বড়, যে আল্লাহর নবীর গায়ে পাথর মারার জন্য তুমি পাথর হাতে নিয়েছো, এই পাথর দিয়ে তোমাকে আমি ধ্বংস করব। শুধু তাই নয়, তুমি জাহান্নামে গিয়ে অবস্থান করবে, আর জাহান্নামে থাকতে তোমার গায়ে এই জাহান্নামের পাথর নিক্ষেপ করা হবে। তাফসীরে ভিতরে আসছে, সূরা কাহাফের তাফসীরে ভিতরে আসছে, হাসরের ময়দানে যখন আবু লাহাবকে জাহান্নামে বলে ঘোষণা করা হবে, আবু লাহাব জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলতে থাকবে, আবু লাহাবের স্ত্রী জাহান্নাম থেকে বিভিন্ন স্থান থেকে আগুনের ওই পাথরগুলো তুলে তুলে নিয়ে আসবে, নিয়ে এসে আবু জাহালের মুখে, আবু লাহাবের মুখে মারবে, আর বলবে, হে আল্লাহর দুশমন আবু লাহাব, তোর কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা জল পর্যন্ত দুনিয়াতে আমি বুঝতে পারি নাই, আমি সঠিক পথে চিনতে পারি নাই, তোর মতো কাফের কারণে আমি তোকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জাহান্নামে নিয়েছে, আমি তোকে সব সময় তোর গায়ে আমি জাহান্নামের পাথর তোর মুখে মারতেই থাকবে। আবু লাহাব জাহান্নামে মধ্যে জ্বলবে, আর তার স্ত্রী এই পাথর গুলো তার মুখে মারতে থাকবে, ভৎসনা করতে থাকবে, তোর কারণে আমার দুনিয়া আমার শেষ, আখেরাত আমার শেষ হয়ে গেছে, তুমি আমি ক্ষমা করব না। একটা জিনিস বুঝতে হবে, আমি যদি না নাফরমানি করি আমার কারণে যদি আল্লাহর আরো বন্ধবান্ধব নাফরমানি করতে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমার শয়তানি থেকে যদি আরেকজন শয়তানি শিক্ষা করে, আমার হারাম থেকে যদি আরেকজন হারাম খুন হয়ে যায়, আসলে ময়দানে যদি সেই ধরনের আবু লাহাবের স্ত্রীর মতো মাদক অনুসরণ করে, তখন আমার অবস্থাটা কেমন হবে? এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমার দ্বারা যেন কোনো অন্যায় কাজের প্রচলন শূন্য হয়ে যায়, আমার দ্বারা যেন কোনো নাফরমানি শূন্য হয়ে যায়। তার কারণ হলো আমার এই নাফরমানির সাথে শুধু আমি একাই ভোগ করবো না, আমার দেখা দেখি যারা নাফরমানি শুরু করবে তারাও হাসরের ময়দানে আমাকে ভৎসনা করতে থাকবে। এই জন্য আমরা নিজেরা সচেতন হই। আল্লাহর নবীকে তারা মানলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তখন 8 বছর বয়স যাদেরকে আমার জান মাল সব যদি আমি সাহায্য সহযোগিতা করি, যাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য আমি চেষ্টা করি, আর এই মানুষগুলো আমাকে বোঝে না, আমাকে চিনে না, আমাকে জানে না, আমার বিদ্যাচারণ করে, আমার মৃত্যু কামনা করে, আমাকে ধ্বংস করার জন্য পাইতারা করে, এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক বিশ্ব নবীর হাত ধরে বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, এটা বালক ইসলাম গ্রহণ করলো। যাই হোক, আল্লাহর নবী এর পর থেকে মানুষকে দাওয়াতের কাজ বন্ধ করে দেন। মক্কার লোকেরা কষ্ট দিতেই থাকে, আল্লাহর নবী মানুষকে দাওয়াত দিতেই থাকে। আবু লাহাবের স্ত্রী একদিন আল্লাহর নবীকে মারার জন্য, আঘাত করার জন্য, মানুষ যখন দূর থেকে মারার জন্য একটা প্রস্তুতি নিয়ে আসে, তার ভাবতে পারি বোঝা যায় যে সে কি করতে চাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পাশে বসা ছিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবীকে অপমান করার জন্য আবু লাহাবের স্ত্রী আসছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসে আছি আর আবু লাহাবের স্ত্রী আমাদের দিকে আক্রমণ করার জন্য আসছে, এখন আমরা কি করি, কি করতে পারি? আল্লাহ নবী বললেন, তুমি চুপ করে বসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছে। আবু লাহাবের স্ত্রী অন্তরন্ত করতে আসতে করতে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছে যে মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু থেকে সরে গেলেন এবং বললেন, কিছুক্ষণ আগে তুমি আমার সাথেই ছিলে, সত্য কথা বললেন, অবশ্যই অবশ্যই কিছুক্ষণ আগে তার সাথেই ছিলে। আবু লাহাবের স্ত্রী আবার ঘিরে চলে গেল। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানেই বসেছিলেন, আবু লাহাবের স্ত্রী এখানে এসে ঘুরে গেল, আপনাকে আঘাত করার জন্য সে এসেছিল, সে চলে গেল, আপনাকে কি দেখতে পায় নাই, আমাকে জিজ্ঞেস করলো। আল্লাহ নবী বললেন যে না, আমাকে সে দেখতে
পায় নাই। যখন আবু বকর সিদ্দিক আমাকে আঘাত করার জন্য আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার প্রাচীর দিয়ে আমাকে হেফাজত করেছে, আল্লাহর নবীকে হেফাজত করেছেন শয়তানের শয়তানি থেকে। বুঝে গেল যারা আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবে, সারা বিশ্ব যদি শয়তানি শুরু করে দেয় আর তাদেরকে উদ্ধার করার জন্য যত লোক পয়দা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা সেই জাতিকে হেফাজত করবে। নবীজিকে যখন হেফাজত করেছেন ফেরেশতার দ্বারা, এক জায়গায় দুই জায়গায় নয়, অসংখ্য জায়গা আছে যেখানে আল্লাহর নবীকে হেফাজত করা হয়েছে। তার কারণ আল্লাহর নবী ছিলেন একা, সারা মক্কার সমস্ত মানুষ ছিল আল্লাহর রাসূলের বিরুদ্ধে। তার পরেও তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে রেখেছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা ছিল ততক্ষণ পর্যন্ত উনি দুনিয়াতে জীবিত ছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত দরদ, এত মায়া, এত মহব্বত ছিল, তার একটাই আশা আমার জাতি যেমন জাহান্নামে না যায়, কোন উম্মত যেন জাহান্নামে হয়ে না যায়, এটা হলো আল্লাহর নবীর আশা আকাঙ্ক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে সমগ্র জাতি সমগ্র জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সারা বিশ্বের জন্য রহমত। একটা মানুষের জন্য সবচেয়ে বড় দয়া হলো তাকে যদি জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হয়। আজকে কেউ যদি কোনো মানুষকে আর্থিক সহযোগিতা করা হয় করে, তখন আমরা তাকে বলি লোকটা খুবই ভালো, সে জনকল্যাণমূলক কাজ করে, জনগণকে সাহায্য সহযোগিতা করে, এই লোকটা খুবই ভালো। কিন্তু একটা লোক যদি জান্নাতের পথে যাচ্ছে, তাকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসা হয়, তখন এই লোক সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা হয় না, সে তেমন উপকার করেছে এটা আমরা মনে করি না। দুনিয়ার দুই টাকাতে উপকার করলে উপকার মনে করি, কিন্তু একটা লোক জাহান্নামের পথ থেকে তাকে জান্নাতের পথে নিয়ে আসতেছে এটাকে আমরা উপকার মনে করি না। কারণ জান্নাতের যে জরুরত, জান্নাতের যে মূল্য, সেটা আমাদের অন্তরে নেই, যার কারণে আমরা উপকার করতে পারি না। যার কারণে যারা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, হারাম থেকে হালালে পৌঁছানোর চেষ্টা করে, তাদেরকে আমরা বন্ধু মনে করি না, বরং শত্রু মনে করে থাকি, যে এই লোকগুলো আমাদের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াইছে। কারণ হারাম খেয়ে আরামে জীবন যাপন করতে চায়, আর আলেম ওলামা সেখান থেকে বাধা প্রদান করে যে না, এই হারামি পথ চলবে না, হারামের পথে আসো, বিশ্ব নবীর পথে চলে আসো, জান্নাত পেয়ে যাবে, এই পথে আহ্বান করে। এই জন্য আলেম ওলামা থেকে শত্রু হয়ে গেছে। যদি বলতে হ্যাঁ আপনি যা করতেছেন খুবই ভালো কাজ, আপনি যদি দলবল এলাকা সংস্কৃতি আরো বড় করে, তখন বলতে যাবো যে হ্যাঁ লোকটা খুবই ভালো। কিন্তু যখন কেউ হারামের পথে বাধা প্রদান করে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে সেই লোকটা আল্লাহর পথে চলে আসবে, আর আল্লাহর পথে যে ব্যক্তি চলে আসবে সেই তো জান্নাতের পথ পাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ 13 বছর মক্কার মানুষদের কাছে গিয়ে ইসলাম প্রচার করলেন, দীন প্রচার করলেন। 13 বছর প্রচার করার পরে সামান্য কিছু লোক ইসলাম গ্রহণ করলো। ইতিমধ্যে আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। যে চাচা সর্বদা সহযোগিতা করতেন আবু তালেব, সেও দুনিয়া থেকে চলে বিদায় গ্রহণ করল। ওই বছরকে আমল হজর বলা হয়, শোকের বছর বলা হয়। উনার পাশে দুইজন ব্যক্তি ছিলেন যারা সর্বদা আল্লাহর নবীকে সহযোগিতা করতেন। আল্লাহর নবী যখন কোনো পরেশান হয়ে যেতেন, ওনারা এসে আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। হেরা পর্বতে যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে বিশ্ব নদীর সাক্ষাৎ হলো, আল্লাহর নবী হযরত জিবরাইলকে দেখার পরে ভয় পেয়ে গেলেন, চেহারা তো ফ্যাকাশা হয়ে গেল। হযরত জিবরাইলের চেহারা এত বড় এত বিশাল, যার ডানায় ছিল 600, একটা প্রাণীর যদি একটা ফেরেশতার যদি 600 ডানা থাকে তাহলে বডিটা কত বড় হবে। এই বিশাল আকৃতি দেখার পরে হযরত রাসূলের কাহিনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভয় পেয়ে গেলেন, গায়ে জ্বর এসে গেল। বাসায় ফিরে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জামিলুনিয়া খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, আমি বড় ভয় পেয়েছি, আমার গায়ে জ্বর এসে গেছে।
চাদর দিয়ে ঢেকে দিলেন। হযরত খাদিজার কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো লোকজন দাবি করে নাই, স্বামীকে বললেন, ইয়া মুহাম্মদ, পায়ে আমরা যখন আহ্বান করতাম কি আপনার কি হয়েছে, আপনি তো পেরেশান, কেন তো ভীত হলেন কেন? তখন এই ঘটনাটা বললেন। বলার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিলেন যে আপনি পেরেশান হবেন না, আপনি মানুষের উপকার করেন, অনাথ অসহায় মানুষের পাশে দাঁড়ান, এতিমদের সহযোগিতা করেন, আত্মীয়দের হক আদায় করেন, মানুষ বিপদে আপদে পড়লে সেখানে গিয়ে আপনি দাঁড়ান, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, আপনি সুস্থ হন, আপনি শান্ত হন, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিবে, এটাই হলো নিয়ম। যদি বলে আমি আগেই নাম্বার বলছিলাম ওই পাহাড় উপরন্ত না, ওখানে উঠবে তোমার কোনো বিপদ হবে, তুমি কেন ওখানে গেলা? উল্টা যদি বকা শুরু করে দেয় তাহলে আল্লাহ থেকে আরো অসহায় হয়ে পড়বে। কিন্তু ভাবতে খাতে তো কোরআন রাদিয়াল্লাহু তাআলা আরো সান্ত্বনা দিলেন, আপনি ভয় পাবেন না, আপনার কোনো চিন্তা নেই, আপনি এমন লোক নয় যে কেউ আপনার ক্ষতি করতে পারে, আপনি সবচেয়ে সুন্দর মানুষ, আপনার চরিত্র ব্যবহার আখলাক সবচেয়ে ভালো, আপনি মানুষের উপকার করেন, সুতরাং কেউ আপনার ক্ষতি করতে পারবে না। বিশ্বনবীর মনটা কিছুটা হলো সান্ত্বনা পেল। এবার নিজের চাচাতো ভাই ওরাকাবিন নওফিলের কাছে নিয়ে গেল, তার কারণ সে কিতাব দেখত, তাওরাত যেমন দেখে সে ফিরে করতে, তার কাছে যখন গেল, যখন এই ঘটনা বললো, তখন বললেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ইনি হলেন সেই ব্যক্তি যিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম। হযরত ওরাকাবিন নওফিল খাদিজাকে বললেন যে তোমার স্বামী একজন আল্লাহর নবী, এমন একটা সময় আসবে আমি যদি হায়াত পাইতাম, ওই সময় পর্যন্ত আমি যদি দুনিয়াতে জীবিত থাকতাম, তাহলে আমি তাকে সহযোগিতা করতাম, যে সময় তার জাতি তাকে বৃদ্ধাচরণ করবে, তাকে তার মাতৃভূমি তার দেশ থেকে দেশান্তরিত করে দিবে, তাকে এই এলাকায় থাকতে দিবে না। আল্লাহর নবীকে যে তার জাতি তাকে এই মক্কাতে থাকতে দিবে না, এটা ওরাকাবিন নওফিল নবুয়তের খবর জানার সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আপনার স্বামীকে এই জাতি এমন কষ্ট দিবে উনি বাধ্য হবে এই এলাকা ছেড়ে অন্য কোথাও হিজরত করতে। উনি বললেন আমি যদি ওই সময় পর্যন্ত হায়াত পেতাম, তাহলে আমি তাকে আমার সার্বিক ভাবে আমি সহযোগিতা করতাম তাকে। যাই হোক, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে 13টি বছর দাওয়াতের কাজ করলেন, মেহনত করলেন, সামান্য কিছু লোক ইসলাম গ্রহণ করলো। যখন এই দুইটা মানুষ দুনিয়া থেকে চলে বিদায় গ্রহণ করলেন, নবীজির উপরে অত্যাচার নির্যাতনের তীব্রতা চলতে লাগলো এবং এর পরিমাণ এত বেশি হলো, এত বেড়ে গেল, বিশ্বব্যাপী আর মক্কায় অবস্থান করার মতো পরিবেশ পাচ্ছিল না, অস্থির হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, মক্কার লোকের উপরে মেহনত করলাম 13 বছর, যখন আশা কাজ হলো না, আমার মনে হয় তাহলে সেখানকার মানুষ হয়তো আমার দাওয়াত কবুল করবে, তারা গ্রামের মানুষ সহজ সরল, তারা হয়তো আমার দাওয়াতটা কবুল করবে। মুখ ভরা আশা নিয়ে বিশ্রামী মক্কা থেকে তয়েবে চলে গেলেন। তয়েবের বাসিন্দারা আরো নিষ্ঠুর ছিল। বিশ্বনবী যখন বললেন হে তয়েববাসী, তোমরা যে মূর্তির পূজা করে করো, এগুলো তোমাদের জন্য দুনিয়াতে কোনো লাভ নেই, আখেরাতে কোনো লাভ নেই, দুনিয়াতে লাভ নেই আর আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তি হবে, কারণ তোমাদের রক্ত এগুলো নয়, যাদের পূজা তোমরা করো এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এক একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নেই। এই কথা বলার পরে তাইবের মানুষের মধ্যে রাগ এত বেড়ে গেল, বিশ্বনবীকে আঘাত করা শুরু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এই তায়েফের মানুষগুলো দুই পাশে দাঁড়িয়ে কেন ব্যাগের মধ্যে করে পাথর নিল আর নবীজির গায়ে পাথর মারতেছিল, যে নবীর গায়ের মধ্যে কখনো কোনো মাছি মশা কামড় দিত না, কোনো পোকা বিশ্ব নবীর কামড় দিত না, তার কারণ নবী যে সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণা করে জানতো। আল্লাহ নবীকে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
তাহলে নবীকে পাথর সিদ্ধ, কিন্তু দুইওয়ালা পাথর সিদ্ধ। গাছগুলো পর্যন্ত আল্লাহ নবীকে সালাম দিত, উট আল্লাহ নবীকে চিনত, অন্যান্য প্রাণী আল্লাহ নবীকে সালাম দিত। বিশ্ব নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একটা উট বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন, এবার উট বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুনিবকে একটু সংশোধন করে দেন, একটু বুঝিয়ে দেন, সে আমার উপরে অত্যাচার করতেছে। বলে কি অত্যাচার করে? সে আমার যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ খাবার দেয় না, দ্বিতীয়ত হলো আমি যে পরিমাণ বোঝা বহন করতে সক্ষম তার চেয়েও বেশি বোঝা আমার দিকে উঠিয়ে দেয়। আল্লাহর নবী আপনি একটু আমার মুনিবকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মুনিবকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তুমি তোমার উটকে খাবারের পরিমাণ বাড়ায় দাও, তুমি যে পরিমাণ খাবার দাও এতে করে তার পেট ভরে না, দ্বিতীয়ত হলো তুমি যে পরিমাণ বোঝা তার দিকে উঠিয়ে দাও, তার যে কম বোঝা দাও, কারণ তার বড় কষ্ট হয় সে এই পরিমাণ বোঝা বহন করতে সক্ষম নয়। নবীকে উঠে বসে বিশ্ব নবী মসজিদে নবীতে কয়াম করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ আসতেছিল, সারের আওয়াজের মতো, সারের আওয়াজের মতো করে কাঁদতেছে। দেখলেন একটা খেজুরের ডালা, সাহাবায়ে কিরাম সকলে সেই আওয়াজটা শুনতে পেলেন, পেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের ডালা কি হলো, কাঁদে কেন? আল্লাহর নবী মিম্বার থেকে নেমে গেলেন এবং ওই ডালাকে এভাবে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিলেন, এরপরে কান্না আর থেমে গেল। আল্লাহর নবী বললেন এই খেজুরের ডালাটা ছিল ওই খেজুরের ডালা যেই ডালাতে আল্লাহর নবী মিম্বার হওয়ার আগে হেলাম দিয়ে পিঠটা ঠেকিয়ে নামা কয়েন করতেন। যখন মিম্বার হয়ে গেল এখন আর ওই ডালার প্রয়োজন নেই, ওই ডালাটা দূরে রয়ে গেছে, যার কারণে ওই ডালাটা কান্না করতেছিল বিশ্ব নবীর সহবত থেকে দূরে চলে গেল। তাই আল্লাহর নবীর সহবত যে একবার পেয়ে যায় তার মন সবসময় ওইদিকে এতটা উদ্বিগ্ন থাকে, বিশ্ব নবীর থেকে দূরে থাকা তার জন্য বড় কষ্টের হয়ে যায়। বিশ্ব নবীর বিয়োগ ব্যথা একটা প্রাণী বুঝতে পারে, একটা ডালা বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না, যার কারণে মানুষ বিশ্ব নবীকে আঘাত করে তাড়িয়ে দেয় মক্কা থেকে মদিনায়। আর কাছে বাবা বিশ্ব নবীর সোহবত থেকে দূরে যখন হয়ে গেল কান্না শুরু করে দিল। আল্লাহ নবী বলে আমি যদি তাকে বলি করে না দিতাম কেমন পর্যন্ত তার কান্না বন্ধ হতো না, সারা জীবন সে এইভাবে কাঁদতে থাকতো। আল্লাহর নবী বলে আমি যদি ওই গাছে তারা যে আদর করে না দিতাম তাহলে কিয়ামত পর্যন্ত সে কাঁদতেই থাকতো আমার সহবত থেকে দূরে থাকার কারণে। এই বিয়োগ ব্যথায় নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কতটুকু আছে আল্লাহ ভালো জানে। একটা গাছের মধ্যে যতটুকু আছে, একটা প্রাণীর মধ্যে যতটুকু আছে, তার এক সার্বক্ষণ আমাদের মধ্যে যাই হোক। তাই বাসিন্দারা এভাবে আঘাত করতে লাগলো, নবীজি মাথা চক্কর দিয়ে জমিনে ধরে যাতেন, এই শয়তান কাফেররা নবীজির দুই দিক থেকে দুই হাত ধরে আবার দাঁড় করে দিত। আল্লাহ নবী যখন আবার পথ চলা শুরু করত কাফেররা আবার দুই দিক থেকে আঘাত করা শুরু করে দিত। এইভাবে আঘাত করতে করতে একটা পাহাড়ের পর বসে বিশ্বনবী পড়ে গেছেন মাথা চক্কর দিয়ে। এবার তারা চিন্তা করলো নবী থেকে দুনিয়াতে রাখা যাবে না, তাই তারা পাথর উপরে থেকে একটা পাথর ঠেলে ঠেলে দিয়ে বিশ্ব নবীর মাথার কাছে আসতেছিল। আল্লাহ নবী দোয়া করলেন পাথরটা থেমে গেল, পাথরটা থেমে গেল, বিশ্ব নবীর সারা টাকা রক্তে রঞ্জিত হয়ে গেল, পায়ের চামড়া ভেজা ছিল, রক্ত জমাট হয়ে পায়ের সাথে থেকে আটকায় গেল, আর টেনে খোলা টেনে এত অবস্থা খারাপ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এবার বিশ্ব নবীকে এই অবস্থা দেখে আল্লাহর ফেরেশতারা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজিলত বনি দেন, আমরা ফেরেশতা, আমরা এই সমস্ত পাহাড়ের দায়িত্বে আসি, পুরো তায়েফটা একটা পাহাড়ের উপরে যেটা মক্কা থেকে 10,000 ফিট উঁচু, যেখানে গাড়ি নিয়ে উঠতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে। এই ফেরেশতারা বললেন আমরা এই পাহাড়ের দায়িত্বে আছি, আপনি খালি অনুমতি দেন দুই সাইডের পাথর পাহাড়তে এমন ভাবে চারদিকে চাপা দিব যে একেবারে সময় শেষ হয়ে যাবে, আপনি
তালিম অনুমতি দেন। বিশ্ব নবীজি বললেন, আমি তো এই জন্য দুনিয়াতে আগমন করি নাই, আমাকে তো এই জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাহমুদ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি যদি এই জাতিকে ধ্বংসই করে দেই আমি কার কাছে গিয়ে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সকল কাম হয়ে যাবে। এই দাওয়াত আমি কাকে দিব, কার কাছে দিব? এবার আল্লাহ নবী দোয়া করলেন, রব্বুল আলামিন এমন একটা জাতি দ্বারা তারা তাদের নবীকে চিনে না, নবীকে বোঝে না, জান্নাত জানে না, জাহান্নাম জানে না, রবকে চিনে না, যদি চিনতো তাহলে আজকে আমাকে এত কষ্ট দিত না, আমাকে তারা পাথর দিয়ে আমার দেহটাকে রক্তে রঞ্জিত করতো না, আমার শরীরের অবস্থা এমন তা করতে পারতো না। হে আমার রব, আমি বিশ্বাস করি এই জাতি যদি আমাকে চিনত না, আমার আশা আমার আকাঙ্ক্ষা আমার মনে হয় এমন একটা সময় আসবে এদের পরবর্তী জেনারেশন এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তো আমাকে চিনবে, ইসলাম গ্রহণ করবে, জান্নাতের বাসিন্দা হবে। তাই মেহরবানি করে এদের উপরে আপনি কোনো গজব দিন না। হয়তো এরা আমার রসুলকে চিনল না, কিন্তু এদের পরবর্তী জেনারেশন যারা আসবে এরা হয়তো বিশ্ব নবীকে চিনতে পারবে। বেশি দিন দেরি হয় না, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন অষ্টম হিজরি মাত্র 8 বছর, 8 বছরের মাথায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মক্কা বিজয় করার তৌফিক দিয়েছিলেন, বিশ্ব নবী মক্কা বিজয় করেছেন, একই সাথে হুনাইন যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে বিশ্ব নবী হুনাইন কে বিজয় হয়েছে, এরপর সেখান থেকে হুনাইনের বাসীরা তয়বা আক্রমণ করেছিল, আল্লাহ নবী তয়বের উপর আক্রমণ করলেন, এবার সেখানেও আল্লাহ নবী বিজয় লাভ করলেন। সেই তয়বের বাসিন্দারা যারা বিশ্ব নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করেছিল সেখানকার বাসিন্দার তখন বলল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কথা বিশ্বাস করল, স্বীকার করল, নবী সাহাবী হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশা আকাঙ্ক্ষা উম্মতের উন্নতি, উম্মত জাহান্নাম থেকে কিভাবে জান্নাতি হবে সেই অনুপ্রেরণা আশা আকাঙ্ক্ষা নিয়ে বিশ্বের প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের সেই অপ্রিয় বাণী শুনিয়েছেন, যার কারণে আজকে সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান তারা বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তবে দুঃখের বিষয় মাত্র কয়েক হাজার মুসলমান অথবা 16 লক্ষ মুসলমান পাওয়া যায় বিদায় হজের ভাষণে আল্লাহ নবীর সাথে ছিলেন 16 লক্ষ, ধরলাম 2 লক্ষ মুসলমান ছিলেন, এই 2 লক্ষ মুসলমান সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, এই 2 লক্ষ মুসলমানের দিকে চোখ রাখিয়ে তাকিয়ে কথা বলার সাহস পৃথিবীর কোন জাতির ছিল না, কোন মানুষ কোন প্রাণী ছিল না। দুঃখের বিষয় হলো সত্য, আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান উপরে কাফের নাস্তিক অত্যাচার অত্যাচার নির্যাতনের স্টিকুলার চালিয়ে যাচ্ছে আর মুসলমান বসে বসে মধ্যে বাদ দিলি আর একটু আগায় তারপর ধরে দুইজন মারামারি লাগছে, একজনের সাথে ঘুষি মারছে বলে এবার কিছু বললাম আরেকটা মারা যায়, আরেকটা মারছে বা এবার কিছু বললাম আরেকটা মারলে এবার আসার কথা, এই আরেকটা মারতে মারতে এর অবস্থা কেরাসিন হয়ে গেছে, অবস্থা খারাপ, মুসলমান অপেক্ষায় আছে, কাফেররা অত্যাচার করছে গরু, এমন সময় ধরবো তখন থেকে 12টা বাজিয়ে দিব, কিন্তু এরকম করতে করতে মুসলমান আস্তে আস্তে মার খেতে 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 দেয়ালে পিঠ হয়ে গেছে, দেয়াল ভাঙে সাগরে পড়ার মতো অবস্থা হয়ে গেছে, তারপরে বলে আরো একটু অপেক্ষা করি সবর করতে থাকি, এটা নিয়ম না, বিশ্বনবী বলেছেন যেখানে যেভাবে ঠিক সেখানে সেই রকম অবস্থা ধারণ করতে হবে, আল্লাহ নবী সব নিয়ম কানুন শিক্ষা দিয়ে গেছে, যেখানে যে পজিশন যে অবস্থা তখন সেই রূপ ধারণ করবে, বাতিল যেভাবে আসবে তাকে ঠিক সেভাবেই তাকে মোকাবেলা করতে হবে, তারা যে রূপ নিয়ে আসবে তাকে সেভাবেই মোকাবেলা করতে হবে, এটা আমাদের
শিক্ষা নিতে হবে, বুঝতে হবে যে বিশ্ব নবী সবসময় এক অবস্থায় ছিলেন না। 13 বছর দাওয়াতি কাজ করেছেন, এবার লাঠি হাতে নিয়েছেন, অনেক সহ্য করেছি, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। আল্লাহ নবী এই স্লোগান দিয়ে যখন বের হবেন, বিশ্ব নবী অষ্টম হিজরির বিজয়ের পরে তখন একদমই যুদ্ধ শুরু করে দিলেন, যে ভয় যুদ্ধ আর হয় না, তারা যা আক্রমণ করবে আমরা শান্ত, এরকম নয় আমরা আক্রমণ করবো, তারা পয়লা ঠেকাবে, তারপর আমাদের দলে চলে আসবে। এখনো চলতেছে সেই একদমই যুদ্ধের সময়, যারা এটাকে অস্বীকার করবে তার হাদিস বলবে না, কোরআন বলতে হবে। আজকে যদি মুসলমান হাতে কম অবস্থান থাকতো, তাহলে এই কোন জাতি আমাদের দিকে ভাবে অত্যাচার তত্ত্বের কথা সালাম দিতে হুঁশ পেত না। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর সেই তরিকাকে অনুসরণ করার তৌফিক দান করুন, সকলকে আমিন। একই কথা